চীন আর ভারতের যুদ্ধ হলে আটাইতকৈ ক্ষতিগ্রস্ত হব অসম। যুদ্ধত জল বোমা নিক্ষেপ করার আশঙ্কা ভারত। জল বোমা প্রয়োগ করলে এক মুহূর্ত ডুবিব অসম। চীন ভারতের সংঘাতক লৈ নতুন বিপদ। এয়া ভারত আর চীন সীমান্তর দৃশ্য। কেইদিনমানের পূর্বে এই সীমান্ততে ভারত আর চীন সেনার মাজত এনেদরে সংঘাতর সৃষ্টি হয়েছিল। দুই পক্ষর মাজত হয়েছিল হতাহত। আসলতে আজি কিছুদিন ধরে ভারত চীনের মাজত তীব্র সংঘাত হয়েছে। ভুটান সীমান্ত দুই পক্ষর মাজত তীব্র সংঘাত। এই সংঘাতর মাজত ভারতের পক্ষ লৈছে জাপানে। ইয়াতেই ক্ষুণ্ণ চিহ্ন। ভারত সংক্রান্ত মন্তব্য নকৰিবলৈ জাপানক চীনৰ সুখী। এই সময়তে উত্থাপন হৈছে জল বোমাৰ প্ৰসংগ। এয়া চীনত নির্মিত নদী বান্ধ। ব্রহ্মপুত্রর উপর চীনে এইদরে নদী বান্ধ নির্মাণ করেছে। বিশেষজ্ঞসকলে এটা আশঙ্কা প্রকাশ করেছে যে চীন ভারতের মাজত যুদ্ধ হলে চীনে খুলি দিব পারে এই নদী বান্ধ। যদি এই নদী বান্ধ চীনে খুলি দিয়ে তেতিয়া আটাইতকৈ ক্ষতিগ্রস্ত হব স্বয়ং অসম। হঠাৎ এইবার লক্ষিমপুর ধেমাজিত বানপানী কিয় হল? এই বানপানীর বাবে চীন জগরিয়া নেকি? চীনে অধিক হারত পানি এড়ি দিলে নেকি? এই আশঙ্কা স্বয়ং ভারত সরকার। ভারত আর চীনের মাজত হওয়া চুক্তি অনুসরি চীনে কিমান পানি এড়ি দিলে তার তথ্য ভারত সরকারক জানাব লাগে। কিন্তু শেহতীয়াভাবে চীনে এই তথ্য ভারতক জানা নাই। স্বয়ং বৈদেশিক পরিক্রমা দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই তথ্য সদরি করেছে। स्टेज पे जो एक एग्जिस्टिंग मेकानिज्म है आपका एक्सपर्ट लेवल मेकानिज्म है उसके तहत जो एमओयूज हैं जिसके अंदर हम डेटा शेयर करते हैं और पिछले सालों से शेयर कर सकते हैं। मैंने ये कहा कि जहां तक मेरी जानकारी है उसके मुताबिक इस साल हमने शेयर नहीं किया है। बाढ़ की स्थिति जो है वो पहले भी थी, पहले भी आई है और मुझे लगता है कि इसको इस संदर्भ में जोड़ना फिलहाल তর্কসঙ্গত নেই। আনুষ্ঠানিকভাবে অসমৰ বানপানী সংক্রান্ত চীনৰ হাত আছে বুলি ভারত চৰকাৰে কোৱা নাই যদিও এই প্ৰসংগত কিন্তু ভারত চৰকাৰ চিন্তিত। এক এমওইউ হ্যায় উসকা প্ৰভিজন হ্যায় উসকে তহত ইয়ে ডেটা শেয়ার হতি হ্যায় অর জহাঁ তক মেরি জানকারী হ্যায় কি কভি কভি কিসি তকনিকি ওজহ কে কারণ ইয়ে কভি কভি ডেটা শেয়ার নেই হতি হ্যায় অর ইসলিয়ে মে বার বার বোল রহা হুঁ কি জহাঁ তক মেরি জানকারী হ্যায় উসকে उसके वजह पे मैं बता रहा था कि नहीं हुई है। कल्पना करो चीने यदि ब्रह्मपुत्र बांध खुली दिए অসমত কেনে পরিস্থিতি সৃষ্টি হব। নিমিষিতে হয়তো শেষ হয়ে যাব সমগ্র অসম। ব্যুরো রিপোর্ট, আসাম টক।